স্বামী বিবেকানন্দ প্রাণ সম্পর্কে বলেছেন, অনেকে মনে করেন প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের কোনো ব্যাপার, বাস্তবিক তাহা নয়। প্রকৃতপক্ষে শ্বাস প্রশ্বাসের সহিত ইহার সম্বন্ধ অতি অল্পই। প্রকৃত প্রাণায়াম সাধন করিতে হইলে অনেকগুলি ক্রিয়ার মধ্য দিয়া যাইতে হয়, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া সেগুলির একটি। প্রাণায়ামের অর্থ প্রাণের সংযম। ভারতীয় দার্শনিকগণের মতে সমগ্র জগৎ দুইটি উপাদানে নির্মিত, তাহাদের মধ্যে একটির নাম আকাশ। এই আকাশ একটি সর্বব্যাপী সর্বানুস্যূত সত্তা। যে কোনো বস্তুর আকার আছে, যে কোনো বস্তু অন্যান্য বস্তুর মিশ্রণে উৎপন্ন, তাহাই এই আকাশ হইতে উৎপন্ন হইয়াছে। এই আকাশই বায়ুরূপে পরিণত হয়, ইহাই তরল পদার্থের রূপ ধারণ করে, ইহাই আবার কঠিন আকার প্রাপ্ত হয়। এই আকাশই সূর্য, পৃথিবী, নক্ষত্র, ধূমকেতু প্রভৃতি রূপে পরিণত হয়। সর্বপ্রাণীর শরীর, পশু শরীর, উদ্ভিদ প্রভৃতি যে সকল রূপ আমরা দেখিতে পাই, যে সকল বস্তু আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করিতে পারি, এমনকি জগতে যে কোনো বস্তু আছে, সে সকলই আকাশ হইতে উৎপন্ন। এই আকাশকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করিবার উপায় নাই, ইহা এত সূক্ষ্ম যে ইহা সাধারণের অনুভূতির অতীত। যখন ইহা স্থূল হইয়া কোনো আকার ধারণ করে, আমরা তখনই ইহাকে অনুভব করিতে পারি। সৃষ্টির আদিতে একমাত্র আকাশই থাকে, আবার কল্পান্তে সমুদয় কঠিন তরল ও বায়বীয় পদার্থ সবকিছুই আকাশে লয়প্রাপ্ত হয়। পরবর্তী সৃষ্টি আবার এই রূপে আকাশ হইতে উৎপন্ন হয়। কোন শক্তির প্রভাবে আকাশ এই প্রকারে জগৎরূপে পরিণত হয়? প্রাণের শক্তিতে। যেমন আকাশ এই জগতের অনন্ত সর্বব্যাপী উপাদান, প্রাণও সেই রূপ, এই জগতের অনন্ত সর্বব্যাপী প্রকাশিকা শক্তি। কল্পের আদিতে ও অন্তে সব বস্তুই আকাশে পরিণত হয়, জগতের সব শক্তি আবার প্রাণে লয় পায়, পরকল্পে আবার এই প্রাণ হইতেই সব শক্তির বিকাশ হয়। এই প্রাণই গতিরূপে প্রকাশ পাইতেছে, এই প্রাণই মাধ্যাকর্ষণ অথবা চৌম্বক শক্তিরূপে প্রকাশ পাইতেছে, এই প্রাণই স্নায়ু শক্তি প্রবাহ রূপে অর্থাৎ নার্ভ কারেন্ট রূপে, চিন্তা শক্তি রূপে ও দৈহিক সমুদয় ক্রিয়ারূপে প্রকাশিত হইয়াছে। চিন্তা শক্তি হইতে আরম্ভ করিয়া নিম্নতম শক্তি পর্যন্ত সবকিছুই প্রাণের বিকাশ মাত্র। বাহ্য ও অন্তর্জগতের সকল শক্তি যখন তাহাদের মূলাবস্থায় গমন করে, তখন তাহাদের সমষ্টিকেই প্রাণ বলে। যখন অস্তি বা নাস্তি কিছুই ছিল না, যখন তম দ্বারা তম আবৃত ছিল, তখন কি ছিল? এই আকাশই গতিশূন্য হইয়া অবস্থিত ছিল, প্রাণের গতি রুদ্ধ ছিল, কিন্তু তখনও প্রাণের অস্তিত্ব ছিল। আমরা আধুনিক বিজ্ঞানের দ্বারাও জানিতে পারি যে জগতে যত কিছু শক্তির বিকাশ হইয়াছে, তাহাদের সমষ্টি চিরকাল সমান থাকে। ওই শক্তিগুলি কল্পান্তে শান্ত ভাব ধারণ করে, অব্যক্ত অবস্থায় গমন করে, পরকল্পের আদিতে উহারাই আবার বক্ত হইয়া আকাশের উপর আঘাত করিতে থাকে। এই আকাশ হইতে বিবিধ রূপ বিকশিত হয়, আর আকাশ পরিণাম প্রাপ্ত হইতে আরম্ভ করিলে এই প্রাণও নানা প্রকার শক্তিরূপে পরিণত হইয়া থাকে। এই প্রাণের প্রকৃত তত্ত্ব জানা এবং উহাকে নিয়ন্ত্রিত করিবার চেষ্টাই প্রাণায়ামের প্রকৃত অর্থ।